আমাদের যে শ্বাসবায়ু আদান প্রদান হচ্ছে এবং সেই শ্বাসবায়ু আদান প্রদান করার জন্য যে অঙ্গ বিভিন্ন অঙ্গগুলো কাজ করছে তাদের একসঙ্গে শ্বাসতন্ত্র বলে। এই শ্বাসতন্ত্রটা কেমন? মানুষের শ্বাসতন্ত্র মেনু কার্ডে কী আছে? মানুষের শ্বাসতন্ত্র, আমার সঙ্গে সঙ্গে আঁকার চেষ্টা করো। মানুষের শ্বাসতন্ত্র, মানুষ আঁকতে গেলে আমি প্রথমে নাকটা প্রথমে আনাবো, নাক তাড়াতাড়ি সৌন্দর্য বাড়িতে কী হবে, থুতনি, গলা, কাত, তাড়াতাড়ি ঢুকেছে না কাকা? মাথা গলা এখানে আকার ক্লাস শেখানো হয় না, একবারে স্কেচ টান ঘষছে দাঁড়িয়ে বসে বসে, পরে বাড়ি থেকে সুন্দর করে ছবি আঁকবি। বেশ, এইবার দেখো এই যে নাক, এই নাকের এখানে দুটো ফুটো আছে, হ্যাঁ, এটাকে বলে বহি নাসারন্ধ্র, বহি বহি নাসারন্ধ্র, বহি নাসারন্ধ্র। এবার এই বহি নাসারন্ধ্র আছে, এবার এই এই নাকের ভিতরে এটা নাসা পথ, এই পথটার নাম কি? নাসা নাসা পথ, নাসা পথ, এরকম নাসা পথ এরকম আছে। এরকম নাসা পথ উন্মুক্ত হয়েছে, আরেকটু নিচের দিকে যাবে, দুটো নাকের ছিদ্র দিয়ে দুটো নাসা পথ এসছে। এবার এই যে নাসা পদ আছে, এরপরে তোমার গিয়ে আর একটু নিচে নামালে পারতাম, নাসা পদ এখানে, এখানে আমার যে খাদ্যনালী আছে, খাদ্যনালীর এখানে একটা আলজিভা থাকবে, এটা আলজিভা, আর এর তলা দিয়ে এটা এটা খাদ্যনালী চলে গেছে, এটা যে গ্রাসনালী, এটা আমার ইন্টারেস্ট নয়, এখানে এটা হচ্ছে আলজিভা, এটা আল আলজিভা, জয়হসি হয় বা আকার আলজিভা, আর এটা হচ্ছে গ্রাসনালী, গ্রাসনালী, এটা আমার আজকের আকর্ষণীয় বিষয় নয়, কারণ গ্রাসনালীটা আমার একটা পাকস্থলী পৌষ্টিকতন্ত্র আঁকতে লাগবে আমার। এবার এই যে এখানে যেটা আছে, এখানে কি থাকবে? এরকম স্বরযন্ত্র, এরকমভাবে যাও, এটা হচ্ছে শ্বাসনালী যাচ্ছি, হয়েছে শ্বাসনালী আঁকা? এবার এখানে বুকের মধ্যে এরকম একটা ফুসফুস আছে, এদিকে আরেকটা ফুসফুস আছে,
এরকম দুটো ফুসফুস আমাদের বুকের মধ্যে আছে, এই পাঁজরের দুপাশে দুটো ফুসফুস আছে বুকের মতো। এটার নাম হচ্ছে তোমার শ্বাসনালী, শ্বাসনালীটা দীর্ঘীকার না না হস্যিকারী হবে, শ্বাসনালী দেখে নিলেই তো নিরাপদ, কেন ঝামেলা করতে যাচ্ছে। নালী হস্যিকার, শ্বাসনালী, এই শ্বাসনালীটা যখন এরকম বুকের এদিকে নিচের দিকে নামছে, নেমে দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা ভাগ এদিকে চলে আসে, আরেকটা ভাগ এদিকে চলে যায়। এই ভাগটার নাম হচ্ছে কি তোমার ক্লোমোশাখা বা ব্রঙ্কিওল, ক্লোমোশাখা, কোয়লোকার মায়োকার, ক্লোমো শাখা, ক্লোমোশাখা। এই যে ফুসফুসটা আঁকলাম, এটা তো ফুসফুস, ফুসফুস এটা এরকম এরকম দেখতে হবে, এরকম দেখতে, ঠিক আছে, স্পঞ্জের স্পঞ্জের মতো। এবার এই ফুসফুসটার বাইরের দিকে কি আছে, দুস্তরীয় আবরণ আছে, আর দুটো স্তরযুক্ত আবরণ আছে, পাতলা, যেমন ডিমের খোলস ছাড়ালে ভিতরে একটা আবরণ পাওয়া যায়, এই একটা আবরণ আছে, আবার ভেতরের দিকে আরেকটা আবরণ আছে। এই ফুসফুসের এই আবরণটাকে বলে প্লুরা। এবার এই প্লুরার মধ্যে যে ভেতরের দিকে যে আবরণটা আছে, দাদারে ভেতরের দিকে, ভেতরের আবরণটার নাম হচ্ছে ভিসেরাল স্তর, ভিসেরাল স্তর। আর বাইরের দিকে যে আবরণটা আছে প্যারাইটাল স্তর, প্যারাইটাল, প্যারাইটাল স্তর। ভেতরের দিকের আবরণটা ভিসেরাল স্তর, বাইরের দিকের আবরণটার নাম প্যারাইটাল স্তর। এই ভিসেরাল স্তর আর প্যারাইটাল স্তর এই দুটোকে মিলে একসঙ্গে বলে প্লুরা, পয়লয় হস্যু রয় আকার। এটা এই ফুস আমি এইটা এই ফুসফুস যেমন হলো ওদিকেও সেরকম থাকবে, ওদিকেও ওইরকম প্যারাইটাল স্তর ভিসেরাল স্তর থাকবে। আমি এবার ওই ফুসফুসের ভেতরটা কেমন দেখতে সেদিকে নজর দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে নজর দে। এই যে ভিতরের দিকে যখন এই এটা ক্লোমোশাখাটা ঢুকলো, ঢুকে কী করবে, এরকম দুভাগে ভাগ হবে, আবার ভাগ হবে, আবার ভাগ হবে, আবার ভাগ হবে, ভাগ হবে এরকম, এটা এরকম ভাগ হবে। এটা দেখতে পাচ্ছি সহজ ব্যাপার, কোনো ব্যাপার নেই। এই যে ভাগ হলো, এই এগুলোর সামনে একটা করে বল ঝুলিয়ে দেব, বল, এগুলো হলো অ্যালভিওলাই, বায়ুথলি। একটা মাথার মধ্যে একটা করে বল ঝুলিয়ে দেব, এই এই বলগুলোর নাম কি, এটা হচ্ছে অ্যালভিওলাই বা বায়ুথলি, বায়ুথলি, দেখাশোনা ফ্রি, পছন্দ হলে কেনাকাটা করবি, নাহলে করতে হবে না। আমার যতটা আমার ক্ষমতা ততটা আমি পুরোটাই উজাড় করে দেওয়ার চেষ্টা করি, এবার তার মধ্যে যতটুকু তত দরকার হবে ততটুকু নিবি, বাকিটা বাদ। এবার এই যে ক্লোমোশাখা,
এটা যখন ভেতরের দিকে ঢুকে আবার ভিতরের দিকে ঢুকে দুভাগে ভাগ হলো, এটার নাম হচ্ছে উপক্লোম শাখা, উপক্লোম শাখা। আর এখানে কি আছে, এরকম নিচের দিকে এরকম একটা পর্দা থাকে, এটার নাম হচ্ছে মধ্যচ্ছদা, মধ্য ছয় ছয় দয়াকার মধ্যচ্ছদা। আর এইখানটায় এটা হচ্ছে স্বরযন্ত্র, এই যে জায়গাটা, এই জায়গাটা একটা আলাদা মার্কিং করে দাও, এটার নাম হচ্ছে স্বরযন্ত্র, স্বরযন্ত্র কোথায়, এই জায়গা, এই জায়গাটা একটা ছোটো টি মার একটা গুটকির মতো দেখা যায়, ওই যে ভালো দেখা যাচ্ছে, এই যে এইখানটায় আছে, যা রোগ রোগালোকের ক্ষেত্রে বেশি ভালো বোঝা যায়, স্বরযন্ত্র। এখানে দিব্যেন্দুর গলাতে দেখা যাচ্ছে, এটা কি মানুষের শ্বাসতন্ত্রের একটি সামগ্রিক চিত্র। তাহলে মানুষের শ্বাসতন্ত্রটি কী নিয়ে গঠিত, মানুষের শ্বাসতন্ত্রটি একজোড়া ফুসফুস, একজোড়া ক্লোমশাখা, একটি শ্বাসনালী, হ্যাঁ শ্বাসনালী নিয়ে গঠিত। তার সঙ্গে কী রয়েছে, তোমার সহকারী অঙ্গ হিসাবে রয়েছে এই নাসাপথ, হ্যাঁ বহি নাসারন্ধ্র, মধ্যচ্ছদা ইত্যাদি।